রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কমিশনে প্রচুর শূন্যপদ রয়েছে। সেই সমস্ত শূন্যপদ পূরণ করতেই ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে WBMDFC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কমিশন। এই ওয়েবসাইটে রয়েছে সেই চাকরির বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, আজকে আপনার সঙ্গে এই চাকরি নিয়ে আলোচনা করব। এখানে শূন্যপদ রয়েছে মোট চারটি ভাগে। দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার LDC এবং LDA, তারপর রয়েছে গ্রুপ ডি পিয়ন, তারপর রয়েছে ড্রাইভার। এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, প্রচুর শূন্যপদ রয়েছে এখানে। আপনারা কিভাবে আবেদন করবেন এই সমস্ত পদে, কোথায় আবেদন করবেন, কবে আবেদন করবেন, আবেদন করার পদ্ধতি কি এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কোন কোন যোগ্যতাগুলো আপনার থাকলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন আপনার কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখবেন ভিডিওর নিচে লাল কালারের লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার পাশে একটা ঘন্টার ছবি রয়েছে, সেই ঘন্টাটিকেও একবার ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে এবং আপনিই হবেন এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পোস্ট করা প্রথম ভিডিওর প্রথম দর্শক। তো বন্ধুরা চলুন আজকের এই চাকরি সংক্রান্ত ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই অফিসিয়াল নোটিফিকেশন। দেখুন প্রথমে লেখা রয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস, এখানে আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট বিষয়টি চলে আসবে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন। এটি হচ্ছে বিজ্ঞপ্তি, অর্থাৎ এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এটি হচ্ছে মূল বিষয়। এখানে সবকিছু রয়েছে, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু রয়েছে এখানে। তো প্রথমেই আসছে শূন্যপদের বিন্যাস। দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শূন্যপদ রয়েছে 22টি, তারপর লোয়ার ডিভিশনের ক্লার্ক LDC শূন্যপদ রয়েছে 13টি, গ্রুপ ডি পদে শূন্যপদ রয়েছে 5টি এবং ড্রাইভার পদে শূন্যপদ রয়েছে 1টি। তো দেখতেই পাচ্ছেন এখানে শূন্যপদগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তারপর বেতন স্কেল যেটা রয়েছে, স্যালারি স্কেল যেটা রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পদের জন্য রয়েছে পে ব্যান্ড 3 অনুযায়ী মূল বেতন 7100 থেকে 37600 টাকা এবং গ্রেড পে 3900 টাকা। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার এই পদের জন্য পে ব্যান্ড 2 অনুযায়ী মূল বেতন কিন্তু 5400 থেকে 25200 টাকা এবং সঙ্গে গ্রেড পে 2600 টাকা রয়েছে। তারপর রয়েছে গ্রুপ ডি, গ্রুপ ডি পদের জন্য যে রয়েছে বেতনক্রম সেটা হচ্ছে পে ব্যান্ড অনুযায়ী মূল বেতন 4900 টাকা থেকে 16200 টাকা এবং গ্রেড পে 1700 টাকা, অন্যান্য ভাতার সুবিধাও কিন্তু তার সঙ্গে রয়েছে। তো এবার আসছি বয়সের ব্যাপারে। বয়স হচ্ছে 1/1/2019 হিসাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 26 থেকে 37 বছর, তারপর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1/1/2019 হিসাবে 18 থেকে 40 বছর এবং গ্রুপ ডির জন্য 18 থেকে 40, ড্রাইভারের জন্য 24 থেকে 45 বছর। এই নিয়মগুলো যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য। তো বন্ধুরা, এবার আপনারা জানাচ্ছি শিক্ষাগত যোগ্যতা। প্রথমেই আসছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় ডিগ্রি, সঙ্গে কোনো সরকারি সংস্থায় অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তারপর অ্যাকাউন্ট্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিওরের বেসিক নলেজ থাকতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের যোগ্য। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটারের বেসিক নলেজ অবশ্যই আপনাকে থাকতে হবে। বাঞ্ছনীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোনো সরকারি প্রতিষ্ঠানের লোনের কাজকর্ম অথবা স্কলারশিপ অথবা অ্যাকাউন্ট অথবা মাইক্রো ক্রেডিটে অন্তত 5 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদনের যোগ্য। গ্রুপ ডি পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আপনি গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ 8 পাস করা থাকলেই কিন্তু আপনি গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন।
তারপর রয়েছে ড্রাইভার। কোন স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স, সঙ্গে ড্রাইভিং এর অন্তত 5 বছর অভিজ্ঞতা যদি থাকে তাহলেও আপনি এখানে আবেদনের যোগ্য। তো বন্ধুরা, এবার আপনারা জানাচ্ছি প্রার্থী বাছাই পদ্ধতি। লেখা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে 2টি ধাপে, প্রিলিমিনারি ও মেইন। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ হবে। লেখা পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এই মুহূর্তে কিন্তু আপনারা রয়েছেন অফিসিয়াল ওয়েবসাইটে, দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট। যদিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে কিন্তু আপনার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আপনারা সেই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনারা জানাচ্ছি আবেদন ফি। আবেদন ফি কত অবশ্যই জানতে হবে। আবেদন ফি 100 টাকা। পশ্চিমবঙ্গের তপশিলী জাতি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে মাত্র 50 টাকা। অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। তো এবার আপনারা জানাচ্ছি আবেদন পদ্ধতি, আপনারা কিভাবে আবেদন করবেন। এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করবার সময় প্রার্থীর অবশ্যই একটি বৈধ ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করা যাবে 17 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত। একজন একটি মাত্র পদের জন্যই আবেদন করতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইট লিংক থেকে পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, এই লিঙ্কগুলো আপনারা পিডিএফ ফাইলে রয়েছে, ক্লিক করে ডাউনলোড করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন, আরো বিস্তারিত হবে। এবং বন্ধুরা, আপনাদের আবারও জানাচ্ছি যে আবেদনের লাস্ট ডেট কিন্তু 17 ফেব্রুয়ারি 2019। 17 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আবেদন সম্পন্ন করে নেবেন আপনারা, না হলে কিন্তু আর আবেদনের এখানে সুযোগ পাবেন না। যারা 8 পাস করেছেন অথবা যারা ডিগ্রি কোর্স করা রয়েছে যাদের, তারা কিন্তু এখানে নিঃসন্দেহে কিন্তু আবেদন করতে পারেন। এবং মাধ্যমিক পাস থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। তো বিভিন্ন শূন্যপদ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন আপনার সামনে কিন্তু খোলা রয়েছে। এই বিজ্ঞপ্তির লিংকও আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন লিংকে। তো বন্ধুরা, আজকে আপনার সঙ্গে এই তথ্যটি দেবার ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে তথ্যপূর্ণ ভিডিওটি পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।